আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 46। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ফর ইন লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমরা চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 46, এই ফোল্ডারটি ওপেন আছে। এই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল আছে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যার মধ্যে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি এইচ ওয়ান নিয়েছি, এবং ফর ইন ডট জেএস যে ফাইলটা আছে ফাইলটাকে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করে দিয়েছি। এবং ফর ইন ডট জেএস এর মধ্যে মূলত আমরা ফর ইন লুপের ব্যবহার আজকে শিখব। তো আমি এখানে কমেন্ট করে লিখি যে আমরা শিখব হচ্ছে ফর ইন এল ডেভেলপ লুপ। তো ফর ইন লুপটা মূলত ব্যবহার হয় অবজেক্টের ক্ষেত্রে, এজন্য আমরা মূলত লুপ নিয়ে যখন আলোচনা করেছি তখন ফর ইন লুপটা আলোচনা করি নাই, আমরা অবজেক্ট আলোচনা করেছি, তারপরে এখন আমরা ফর ইন লুপ নিয়ে আলোচনা করতেছি। তো ফর ইন লুপটা আমরা কখন ব্যবহার করব? ফর ইন লুপটা ব্যবহার করব হচ্ছে অবজেক্টের মধ্যে লুপ করার জন্য। তো সেই জন্য আমরা সর্বপ্রথম একটা অবজেক্ট তৈরি করে নিই। লেট আমি অবজেক্টের নাম দিচ্ছি, ধরুন মোবাইল, মোবাইল, মোবাইল ইকুয়াল দিয়ে অবজেক্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, কার্লি ব্র্যাকেট দিতে হয়, তাই না? আর এই যে অবজেক্ট তৈরি করার পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে অবজেক্ট লিটারাল। তো এখন আমরা এই অবজেক্টে আমরা কি কিছু প্রপার্টি এবং ভ্যালু দেবো, তাই না? তো আমরা যেহেতু একটা মোবাইল কে অবজেক্ট হিসেবে কল্পনা করতেছি, তো মোবাইলের কিন্তু একটা নাম থাকে, তাই না? ধরুন এন এ এম ই নেম, মোবাইলের নামটা ধরুন আমি দিলাম নারজো, এন এ নার জো কে জি এ এম আই এন জি গেমিং। তারপরে মোবাইল, তারপর আমরা আর একটা দেবার জন্য কমা, আমরা মোবাইলের ব্র্যান্ড কি, কি আর এ ব্র্যান্ড হচ্ছে আপনার রিয়েলমি, এই মোবাইলটা তৈরি করা হচ্ছে রিয়েলমি, আর ই রিয়েলমি কোম্পানি। তারপরে আমরা মোবাইলটা হচ্ছে মডেল, মডেল না দিয়ে আমরা প্রাইস দেই, পি আর আই সি প্রাইস ধরুন দিলাম 14,000 দিলাম। তারপরে আর কি দেওয়া যায়, কমা দিয়ে কালার দিয়ে দিই, অর্থাৎ এই মোবাইলটার কালার কি, কালার দিলাম হচ্ছে ধরুন ব্ল্যাক, অর্থাৎ আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টটা আমরা কনসোল ডট লগ করে যদি দেখি, কনসোল ডট লগ আমরা কি করব, মোবাইলকে দেখব, তাই না? এম ও বি আই মোবাইল, কন্ট্রোল প্লাস এস, আমি এটাকে একটু ছোট করতেছি, কন্ট্রোল বি। আচ্ছা, এখন আমরা রিলোড করলাম, আমাদের এই অবজেক্টটা কিন্তু দেখাচ্ছে। তো এই অবজেক্টকে আমরা সুন্দরভাবে দেখতে কি দেখতে পারি কিভাবে, সেটা হচ্ছে কনসোল ডট টেবল, কনসোল ডট টেবিল দিয়ে তারপরে মোবাইল যদি দেন, এম ও বি আই এই মোবাইল, এটা রিলোড করি। এখন দেখুন আমাদেরকে এই অবজেক্ট যেটা আছে সেটা একটা সুন্দর টেবিলের মধ্যে দেখাচ্ছে, নেম নার্জো গেমিং, ব্র্যান্ড কি রিয়েলমি, প্রাইস 14,000, কালার ব্ল্যাক। আশা করি আপনারা সুন্দরভাবে দেখার জন্য কনসোল ডট টেবল এই প্রপার্টিটা ব্যবহার করতে পারেন, বা এই মেথডটা ব্যবহার করতে পারেন আর কি। তো এখন আমরা দেখব যে ফর ইন লুপের মাধ্যমে কিভাবে আমরা এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের বিভিন্ন প্রপার্টি এবং ভ্যালুকে আমরা ইটারেট করতে পারি। তো সেই জন্য আমি এখানে লিখতেছি, ধরুন ফর, ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এটা কিন্তু ফর লুপ না, এটা হচ্ছে ফর ইন লুপ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ফর ইন লুপ কি জন্য সেটা একটু পরে আমি বলতেছি। তো এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সর্বপ্রথম প্রপার্টি লিখব। তো প্রপার্টির নামটা আপনি যে কোনো নামে দিতে পারেন। তো মূলত এই এখানে প্রপার্টি বোঝায় আর কি, প্রপার্টি প্রপার্টি, তারপর হচ্ছে ইন লিখতে হবে,
ইন লিখলেন মানে হচ্ছে এই যে ফর ইন লুপ, তারপরে আপনার ইন এর পরে লিখতে হবে যে আপনি কোন অবজেক্টের মধ্যে এই লুপটা করতে চাচ্ছেন। তো আমরা চাচ্ছি মোবাইল নামক যে অবজেক্ট আছে এই অবজেক্টের মধ্যে লুপ করব। তো আমি লিখতেছি মোবাইল, অর্থাৎ মোবাইল নামক অবজেক্টের মধ্যে ইন মানে ইন মোবাইল নামক অবজেক্টের মধ্যে আমাদের কি হবে, লুপ হবে। লুপ করে আমরা কি করবো, প্রপার্টিটা বের করবো, যেখানে প্রপার্টি এখানে দিতে হবে। আপনি এই নামটা যে কোনো নাম দিতে পারেন, একটু পরে আমরা দেখতেছি। আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই করবো কনসোল ডট লগ, কনসোল ডট লগ করবো কি এই প্রপার্টিটাকেই আমরা দিয়ে দিব। তাহলে আমরা এই প্রত্যেকটা প্রপার্টি পাবো, প্রপার্টি কন্ট্রোল প্লাস এস। এখন দেখুন এই যে আমাদের প্রপার্টি, শুধু প্রপার্টি গুলো, প্রপার্টির ভ্যালু গুলো, এগুলো হচ্ছে প্রপার্টির ভ্যালু, তাই না? যে নার্জো, রিয়েলমি 14000 ব্ল্যাক, এগুলো হচ্ছে ভ্যালু, আর এই বাম পাশের গুলো হচ্ছে প্রপার্টি। তো দেখুন এখানে শুধু প্রপার্টি গুলো লুপ করে করে আমাদের ফর ইন লুপ যেটা আছে, ফর ইন লুপটা প্রপার্টি গুলোকে লুপ করে করে আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছে। প্রথমে নেম, তারপর ব্র্যান্ড, তারপর প্রাইস, তারপর কালার। এখন আপনি চাচ্ছেন যে এর যে এটা আছে, আমাদের যে লুপটা আছে ফর ইন লুপ, এই লুপের মাধ্যমে আপনি এর কি বলে ভ্যালুটাও দেখতে চাচ্ছেন। তো ভ্যালুটা আপনারা লুপের মাধ্যমে, ফর ইন লুপের মাধ্যমে কিভাবে দেখবেন তো সেটা আমি বলি। তো এটা আমি আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করে দিয়ে আমি এখানে ধরুন লিখতেছি কনসোল ডট লগ। এখানে লিখতে হবে হচ্ছে আপনার এই যে অবজেক্ট, সেই অবজেক্টের নামটা আগে লিখতে হবে। আমাদের অবজেক্ট নাম হচ্ছে মোবাইল, মোবাইল। তারপর ডট, ডট দিয়ে যদি আপনি প্রপার্টি লেখেন, এটা আরো প্রো প্রপার্টি, তাহলে দেখবেন যে এরর দেখাবে আমাদের, বা কোনো এই যে দেখুন আনডিফাইন্ড দেখাচ্ছে, অর্থাৎ এটাকে খুঁজে পাচ্ছে না। তো আমরা ডট দেওয়া যাবে না, আপনাদেরকে কি দিতে হবে, আপনাকে দিতে হবে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে এই প্রপার্টি এই এটা লিখে দিতে হবে, পি প্রো পি পি আর প্রপার্টি প্রপার্টি সরি আমাদের নামটা লেখা হয়তো ভুল হয়েছে। ও এখানে আমরা এই যে ডট দিয়েছি, ডটটাও থাকবে না, কন্ট্রোল প্লাস এস। এই যে দেখুন এখন কিন্তু আমাদের শুধু ভ্যালু গুলো দেখাচ্ছে। দেখুন এই যে প্রত্যেকটা প্রপার্টির যে ভ্যালু গুলো আছে, যে নার্জো, গেমিং, রিয়েলমি 14000 ব্ল্যাক, অর্থাৎ আমাদের এই ভ্যালু গুলো দেখাচ্ছে। তো ভ্যালু গুলো দেখার জন্য কি করতে হবে, প্রথমে অবজেক্ট, অবজেক্টের নাম লিখতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে প্রপার্টি এখানে যে নামটা দিয়েছেন সেটা দিতে হবে। এখানে আপনি অন্য নামও দিতে পারেন, ধরুন আমি আইটেম দিলাম, আইটিইএম আইটেম দিলাম, কন্ট্রোল প্লাস, অর্থাৎ কি কি আইটেম আমরা দেখেছি, এখানে আপনাকে আইটেম দিতে হবে, আইটিইএম আইটেম, কন্ট্রোল প্লাস এস। এখন দেখুন ঠিক হুবাহু একই কাজ করতেছে। তো এখানে আপনি আইটেম না দিয়ে অন্য কিছু দিতে পারেন, যে কোনো আপনি ভ্যালু দিতে পারেন, ধরুন আপনি এখানে লিখে দিতে ভ্যালু, ভিএএলইউ ভ্যালু, কন্ট্রোল প্লাস এস। এখানে আপনি ধরুন লিখে দিলেন, সরি, ভিএএলইউ ভ্যালু, তাহলে দেখবেন যে রিলোড দেই, তাহলে সেম কাজ করতেছে। তো আশা করে বুঝতে পেরেছেন, অর্থাৎ এখানে আপনার যেটা দিবেন সেই জিনিসটাই আপনাকে আপনাকে দিতে হবে। এখন আপনি চাচ্ছেন এই যে যে প্রপার্টি এবং ভ্যালু এই দুইটা একসাথে দেখতে চাচ্ছেন, তো সেই জন্য আপনারা কি করতে পারেন, সেই জন্য আপনারা টেমপ্লেট লিটারাল ব্যবহার করতে পারেন। তো আমরা এখানেই করি, টেমপ্লেট লিটারাল কি সেটা নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা প্লে লিস্ট থেকে একটু দেখে আসবেন, কনসোল ডট লগ। এখানে আমি বলতেছি টেমপ্লেট লিটারাল ব্যবহার করার জন্য ব্যাকটিক দিতে হয়, ব্যাকটিক দেওয়ার পরে আমরা সর্বপ্রথম কি করব, প্রপার্টিটা, তাই না? তো প্রপার্টিটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে কল্পনা করতেছি, তাহলে আমরা প্রথমে ডলার সাইন দেবো, তারপরে সেকেন্ড ব্যাকেট বা কালি ব্যাকেট দিয়ে প্রপার্টি ভ্যালুটা দিতে হবে, ভ্যালু ভ্যালু। আচ্ছা এখানে আমি লিখে দেই যে প্রপার্টি ইকুয়াল টু এটা, তারপরে এখানে আবার ফাঁকা দিলাম, ফাঁকা দিয়ে আমরা কি করবো, এই যে মোবাইল
অর্থাৎ ভ্যালুটা আমরা দেখাবো। ভ্যালুটা দেখার জন্য আবার ডলার সাইন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার কি বলতে হবে, মোবাইল, MOBILE মোবাইল, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালু, VALUE ভ্যালু। এখানে আপনি লিখেও দিতে পারেন যেটা ভ্যালু, VALUE ভ্যালু, কন্ট্রোল প্লাস এস। এখন যদি আমরা এটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন প্রপার্টি নেম। আচ্ছা এখানে আমরা ই দিয়েই দিই, প্রপার্টি নেম, তারপরে ভ্যালু, এই যে ভ্যালু ইকুয়াল টু প্রপার্টি ইকুয়াল টু নেম, ভ্যালু ইকুয়াল টু নাচ, এই যে আমাদের প্রপার্টি ব্র্যান্ড ভ্যালু রিয়েলমি, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আমাদেরকে লুপ করে করে দেখাচ্ছে। তো আশা করি আপনারা ফর ইন লুপ যেটা আছে সেটার ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। ফর ইন লুপটা আপনারা এই যে একটা অবজেক্টের মধ্যে অবজেক্টের প্রপার্টি ভ্যালু আপনারা যদি লুপ করে করে দেখাতে চান তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে দুটাই লুপ করে বের করতে পারেন, আবার যে কোনো একটাও বের করতে পারেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনারা এনজয় করেছেন। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আজকে এ পর্যন্তই।